একতরফা যে ভারতের সাথে চুক্তি করেছেন যে আপনাকে কি ভ্যাকসিন দিবে, কেন কেন আপনি চায়নার সাথে চুক্তি করেন নাই, রাশিয়ার সাথে চুক্তি করেন নাই, আমেরিকার সাথে চুক্তি করেন নাই ভ্যাকসিনের জন্য, কেন ভারতের ভারতের সাথে গোয়ামারামারি করতে গেলেন? হ্যাঁ কেন? আপনার বাসার মধ্যে বাস দিচ্ছে ভারত, ভ্যাকসিন এখন দিচ্ছে না, এখন যাবেন কোথায়? মুক্তিযুদ্ধের সময়কালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেব, উনি বাংলাদেশের জন্য অনেক কিছু করেছেন, বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগ 74 সালে ওনাকে মন্ত্রিপরিষদ থেকে বের করে দিয়েছে, দুর্নীতিবাজদেরকে মন্ত্রিপরিষদে ঢুকিয়েছিল। এই তাজউদ্দিন আহমেদ সাহেব আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, আমরা ওনার পরিবারের কাছে বাংলাদেশের জনগণ অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু দেখেন জনগণের এই কষ্টে, জনগণের এই দুঃখে, দুঃখের মধ্যে তাজউদ্দিন আহমেদের পরিবার, তাজউদ্দিন আহমেদের পরিবারের পরিবারের সন্তান যে সোহেল তাজ, সোহেল তাজের প্রতি জনগণের একটা ভালোবাসা ছিল, জনগণের একটা ভালোবাসা আছে, উনি জনগণের এত কষ্টের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে কোনো ভূমিকা রাখছেন না, কেন? মাঝে মধ্যে একটা স্ট্যাটাস দেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আবার উনি ওই স্ট্যাটাস উল্টো করে ফেলেন, এ হচ্ছে আপনার অবস্থা, কেন? আপনি, আপনাকে মনে রাখতে হবে আপনি তাজউদ্দিন আহমেদের ছেলে, আপনি একজন সৎ মানুষের ছেলে, আপনি একটা ভালো মানুষের ছেলে, আপনার কাছে জনগণ অনেক কিছু প্রত্যাশা করে, আপনি তো কিছু করছেন না, এই জনগণের এই বিপদে আপনি কী করছেন? জনগণের এই বিপদে আপনি কিছুই করছেন না, আপনার কাছে প্রত্যাশা রাখে আপনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেন, আমাদের বিভিন্নের সাথে আপনি যুক্ত হতে পারেন, আপনি আমাদের সাথে একসাথে কাজ শুরু করে দিতে পারেন, আমরা আপনাকে মানি, আপনার নেতৃত্বকে আমরা ভালোবাসি, পছন্দ করি, কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, আপনার বাবাই বলেছে, এখন যেহেতু আপনার বাবা অর্জন করেছেন স্বাধীনতা, যেহেতু এখন রক্ষা করা যাচ্ছে না, সেহেতু তাজউদ্দিন আহমেদের সন্তান সোহেল তাজদের মতো ব্যক্তিরা, আওয়ামী লীগে অনেক ভালো ভালো মানুষ রয়েছে, বিএনপিতে অনেক ভালো ভালো মানুষ রয়েছে, বিভিন্ন পার্টিতে অনেক ভালো ভালো মানুষ রয়েছে, আপনারা সবাই জোট বাঁধুন, আওয়ামী লীগ ছাড়ুন, বিএনপি ছাড়ুন, নতুন কিছু করুন, এই জনগণের জন্য দাঁড়ান, এই জনগণের পাশে দাঁড়ান। আজকের যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, পুলিশি নির্যাতন, ভারতের মহামারী, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ভূমিকা, এসব বিষয়ে কথা বলতে চাই। আজকে পুলিশ দেখলাম মানুষকে, যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করছেন তাদেরকে লাথি মারছে, কত বড় দুঃসাহস, জনগণের টাকা খেয়ে, জনগণের টাকায় পরিবার চালিয়ে তোমরা পুলিশ, পুলিশের নামে কিছু কুলাঙ্গার জনগণের উপর লাথি মারছো, জনগণকে মারছো, গুলি করছো, সন্ত্রাসী করছো, এগুলো তো সন্ত্রাসীদের কাজ, এগুলো সন্ত্রাসীদের কাজ, এগুলো পুলিশের কাজ কখনো হতে পারে না। এসব পুলিশি নির্যাতন, জনগণের এই দুঃসময়ে যে পুলিশি নির্যাতন চলছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে, এখনই বন্ধ করতে হবে। অবৈধ সরকার এই পুলিশি নির্যাতন বন্ধ না করলে জনগণের জনরোষ থেকে, গণরোষ থেকে বাঁচতে পারবে না। ভারতে যে মহামারী চরম আকার ধারণ করেছে, অক্সিজেনের সংকটে হাজার হাজার মানুষ নিঃশ্বাস নিতে পারছে না, মারা যাচ্ছে, পিঁপড়ার মতো মানুষ মারা যাচ্ছে, আমরা বাংলাদেশের জনগণ, ভারতের এই দুঃসময়ে, ভারতীয় নাগরিকদের এই দুঃসময়ে, জনগণের এই দুঃসময়ে আমরা সহমর্মিতা জানাচ্ছি, আমরা চাই বাংলাদেশের মানুষ ভারতের পাশে, ভারতের জনগণের পাশে দাঁড়াতে, তোমরা যতই শত্রুতা করো আমাদের সাথে, আমরা বাঙালি এত অমানবিক না, বাঙালি আমরা দেখিয়ে দিতে চাই আমরা মানবিক বাঙালি, আমরা মানবতার কথা বলি, আমরা মানবতার পথে, মানবতার পথে চলি। আমরা সরকারকে, বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, অবিলম্বে ভারতের মানুষের পাশে, মানুষের জনগণের পাশে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করা যায় ততটুকু সহযোগিতা তাদের করার জন্য এবং ভারতের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এর সাথে সাথে
আপনারা দেখেন পাপন, আরেকজন ইন্ডিয়ান লোভিংয়ের লোক নাজমুল হুদা পাপন এখন বলছে ভারতকে বিশ্বাস করা যায় না, ভারতকে এখন বন্ধু হিসেবে মানা যায় না, কারণ বাংলাদেশ যে ভ্যাকসিনের জন্য শত কোটি টাকা ভারতকে পে করেছে, ভারতকে দিয়েছে, সে ভ্যাকসিন বন্ধ করে দিয়েছে ভারত সরকার। ভারতের বা এই হলো ভারতের বন্ধুত্ব, এ হলো আপনাদের সেই বন্ধুত্ব যে যে বন্ধু জনগণের দুঃখের সময়ে কোনো কাজে লাগে না। ভারত তো কখনো কাজে লাগে নাই। 1971 সালের পর থেকে, 71 সালের বিজয়ের দিন থেকে, 16 ডিসেম্বর থেকে পর্যন্ত বাংলাদেশের সাথে ভারত কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে না। এর দায় ভারতকেই নিতে হবে, এর দায় আমাদের না, কারণ বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ কখনো ভারতের সাথে বেইমানি করে না। একমাত্র বেইমানি করেছে ভারত, সেই বেইমানির প্রমাণ নাজমুল হুদা পাপন সাহেব আপনি পেয়ে গেছেন, তাই না? তাহলে কী করতে হবে? ভারতের সাথে দফা রফায় যেতে হবে, ভারতের সাথে এই সমস্ত ফালতু বন্ধুত্ব কাট করতে হবে। জনগণ চায় ভারতের সাথে এ ধরনের বন্ধুত্ব, জনগণ চায় না, জনগণ চায় ভারতের সাথে সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে। সেখানে পানির ক্ষেত্রে সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে, ট্রানজিটের ক্ষেত্রে সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে, অর্থনৈতিক ক্ষেত্রে সমতার ভিত্তিতে বন্ধুত্ব হবে। এ ধরনের একতরফা ফালতুমি বন্ধুত্ব, আধিপত্যবাদী বন্ধুত্ব আমরা বাংলাদেশের জনগণ মানি না, মানি না, মানি না। এবং আমাদের উপর যত ঝড় চাপটাই হোক, আমরা ভারতের এই সমস্ত শত্রুতাকে মেনে নেব না। আমাদের আমাদের পূর্ববর্তী প্রজন্ম কোনো স্বৈর শাসককে, কোনো অত্যাচারী রাষ্ট্রকে মানে নাই, অত্যাচারীদেরকে মানে নাই। সেটা হচ্ছে বাঙালির ইতিহাস, আমরা সেই ইতিহাসের সন্তান। সুতরাং ভারতকে বলি, তোমার এই মহামারীর কষ্টে, মহামারীর যে মানুষ মারা যাচ্ছে, অগণিত মানুষ মারা যাচ্ছে, আমরা তোমাদের জনগণের প্রতি সহমর্মিতে জানা, আ বাংলাদেশ, আমরা তোমার পাশে দাঁড়াতে চাই। বাংলাদেশ সরকারকে বলতে চাই, দিল্লির থেকে, ভারত থেকে আর একটা গাড়ি যাতে না ঢুকে, আর একটা মানুষ যাতে না ঢুকে। সকল ফ্লাইট বন্ধ করে দেন, সকল নৌবন্দর বন্ধ করে দেন, ভারতের যে মহামারী থেকে বাঁচতে হলে সকল স্থলবন্দরগুলো, হ্যাঁ, স্থলবন্দরগুলোর যে থেকে ভারতীয় জনগণ যাতে বন্ধ করে দেন। এবং যারা বাংলাদেশ থেকে ভারত ইন্ডিয়া গেছে, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে নেন, সীমান্তে হোম কোয়ারেন্টাইন বসান, হ্যাঁ, সবগুলোতে সেফটি জায়গায় নিয়ে যান, তারা যাতে বাংলাদেশের ভিতরে ঢুকে করোনা মহামারী বাংলাদেশের ভিতরে প্রবেশ করাতে না পারে, এই ব্যাপারে ব্যবস্থা নেবে। বাংলাদেশ সরকারকে বলি, অবৈধ সরকারকে বলি, এই মহামারীকে বাঁচতে হলে সীমান্ত সিল করে দেন, বিমান, নৌ, স্থল সকল জায়গায় সিল করে দেন। যারা ভারত থেকে বাংলাদেশে আসছে, বাংলাদেশের নাগরিক, তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যান, তাদেরকে সেফটি জায়গায় রেখে কোভিড মুক্ত করে বাংলাদেশে প্রবেশ করান, এছাড়া বাংলাদেশের বাঁচার কোনো রাস্তা নাই। দ্বিতীয় কথা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, 1.5 বছরে স্বাস্থ্য ব্যবস্থার কী অবস্থা হয়েছে, কী করেছেন জনগণকে বাঁচানোর জন্য, আপনারা কী করেছেন? অক্সিজেনের সংকট ভারতে দেখা যাচ্ছে, বাংলাদেশে দেখা যাচ্ছে, কেন অক্সিজেন সংকট দেখা যাবে? অক্সিজেন বানাতে তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রযুক্তি লাগে না, বিদেশের সাথে চুক্তি করা লাগে না, সামান্য একটা প্রযুক্তি, 1 থেকে 1.5 কোটি টাকায় প্রত্যেকটা হসপিটালে 1-1টা অক্সিজেন প্লান্ট বসানো যায়, সেটা আপনি করেছেন? কেন করেন নাই? আপনি তো লুটপাটটিকেই করেছেন, আপনি তো হসপিটাল উধাও করে দিয়েছেন, 2টা কোভিড হসপিটাল আপনি উধাও করে দিয়েছেন, 44 কোটি টাকা আপনি লুট করে নিয়ে গেছেন। আপনার সরকার গতকালকের কালের কন্ঠ রিপোর্টে আসছে, 375 কোটি টাকা যে করোনা হসপিটালের যে বাজেট সেটাও লুট করেছেন, এবং হাজার হাজার কোটি টাকা স্বাস্থ্যক্ষেত্রে লুট করেছেন। ভেন্টিলেটার কই, কিট কোথায়? এই যে জাফরুল্লাহ স্যার কিট দেওয়ার কথা ছিল, কেন কিট কিনেননি? কেন লুটপাট করার জন্য বিদেশ থেকে কিট আমদানি করেছেন? একতরফা যে ভারতের সাথে চুক্তি করেছেন,
যে আপনাকে কি ভ্যাকসিন দিবে। কেন কেন আপনি চায়নার সাথে চুক্তি করেন নাই, রাশিয়ার সাথে চুক্তি করেন নাই, আমেরিকার সাথে চুক্তি করেন নাই ভ্যাকসিনের জন্য? কেন ভারতের ভারতের সাথে গোয়া মারামারি করতে গেলেন? হ্যাঁ কেন? আপনার পাশার মধ্যে বাস দিচ্ছে ভারত, ভ্যাকসিন এখন দিচ্ছে না, এখন যাবেন কোথায়? এ সমস্ত বন্ধ করেন, নষ্টমী ভ্রষ্টমী বন্ধ করেন আওয়ামী লীগ সরকার। আমি স্পষ্ট করে বলতে চাই, জনগণের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থায় যে মারাত্মক দুর্নীতি, লুটপাট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এগুলো বন্ধ করতে হবে অবিলম্বে। বাংলাদেশের প্রত্যেকটা হসপিটালে অক্সিজেন প্ল্যান্ট বসাতে হবে 1-1.5 কোটি টাকা খরচ করে। 200-300 হসপিটালে অক্সিজেনাইজ করতে হবে এবং সকল ধরনের কোভিড সুবিধা যাতে পায় জনগণ সে ব্যবস্থা করতে হবে। নাহলে ভারতের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্য পরিণতি, ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে আমাদেরকে। আমরা জনগণ এই অবস্থা থেকে বাঁচতে হলে যে সরকারের দুর্নীতিবাস স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই। আরেকটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো ধন্যবাদ সকলকে এবং সরকারকে বলবো, অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, হেফাজত, সাধারণ মানুষ, সাধারণ প্রতিবাদী মানুষ যারা জেলে আছে, বিভিন্ন নেতারা জেলে আছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেন। এই মহামারী থেকে বাঁচতে হলে যে সহনশীল হন, বেয়াদবি শয়তানি মাস্তানি সন্ত্রাসী নাটকবাজি পুলিশবাজি গুলিবাজি বন্ধ করেন, ভালো হয়ে যান। ধন্যবাদ।